এখন যে ববিন ইন্ডার আছে, আমরা যখন ববিন ভরি, আমরা ববিন ভরার সময় আমাদের মেশিনের স্পিড কম থাকে বেশি থাকে, এ দেখুন এখন কিন্তু স্পিডটা কম, ঠিক না? আমরা চাচ্ছি আমরা যখন ববিন ভরবো তখন স্পিডটা কমায় নিতে পারি, বাড়ায় নিতে পারি। ববিনের একটা আলাদা স্পিড আছে শুধু ববিন ভরার জন্য, সেই স্পিডটা কোথায় সেটা দেখাচ্ছি। সেই স্পিডটা মেমোরি বাটন চাপ দেবেন, চাপ দেওয়ার পরে কলম বাটনে ঢুকবেন, তারপর প্রোগ্রামে আসবো। এই যে U49, এটা হচ্ছে ববিন স্পিড। ববিন স্পিড যত দিয়ে রাখবেন, ববিন যখন ভরবেন তখন কিন্তু ওই স্পিডে চলবে। যেমন আমি এখানে দিয়ে রাখলাম কত, আমি এখানে 800 দিয়ে রাখলাম, এখানে আমি 800 দিলাম। আর আমার মেশিনের স্পিড, এই যে হচ্ছে মেশিনের স্পিড হচ্ছে কত, 2300, 2400 দিয়ে রাখলাম মেশিনের, এটা হচ্ছে মেশিনের স্পিড। আর একটু আগে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে ববিনের স্পিড। আমাদের মেশিনের স্পিড কিন্তু অনেক আছে বন্ধুরা, দেখুন মেশিনের স্পিড অনেক। আমি যখন ববিন ভরবো তখন আমি কম স্পিডে ভরবো, তো কি হবে সেটা আমি তো ববিনের স্পিডটা কিন্তু অলরেডি কমে নিলাম, ঠিক না? এবার এই যে ববিন ভরবো, এই যে হচ্ছে ববিন করা বন্ধুরা, দেখুন এই যে ববিন ভরতেছি। ববিন ভরার সময় কিন্তু অলরেডি আমার আস্তে আস্তে ভরতেছে, মেশিন কিন্তু স্পিডে ভরতেছে না। এটা হচ্ছে ববিন যখন ভরবেন তখন ববিন ভরার হচ্ছে স্পিড, যে ববিন কিন্তু এখন আস্তে আস্তে ভরবে। অলরেডি ববিন ভরতেছে। আমাদের মেশিনে মেইন স্পিড যতই থাক, ববিনের স্পিড আমি ইচ্ছা করলে বাড়াইতেও পারি, কমাইতেও পারি। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেগুলো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।